মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। আর দেখো রেডি হয়ে নিয়েছি, এখনও স্নান দান করিনি, একটু বাজারে যাচ্ছি। এই দেখো পরে নিয়েছি শাড়িটা, একটু বাজার থেকে ঘুরে আসি। আমি আর আয়ুষের বাবাই যাবে, ওর বাচ্চাগুলোকে নিব না। তো দেখতে থাকো ব্লগটি, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বাজারে গিয়ে দেখি কি আনা যায়। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে। বেরোচ্ছি, গুড়ি সব এদিকে বেরোচ্ছি। এই দেখো ময়নাগুড়িতে নতুন শপিং মল সিটি বাজার, এখানে এসে গেছি। দিদি বড়দের জন্য সুপরে হবে। শপিং করা কমপ্লিট হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30। সবাই এখানে বসে গেছে, এখন খাওয়া হলো প্রভুজির সোন পাপড়ি আর ওই যে ভুজিয়া, সবাই খেয়ে নিল সন্ধ্যাবেলায়। আর ওই যে আয়ুষটা গড়াগড়ি করছে পাকার মধ্যে। কিরে কি করছিস, আজকে মেলায় যাবি? মেলায় যাবা আজকে? আজকেও মেলায় যাবে, মেলায় যাওয়ার জন্য যাব কিছুক্ষণ পরে মেলাতে। দেখো খাওয়া দাওয়া শেষ, এখন আর একটু আছে, ওগুলা যেই কয়েকজন খায়নি তারা খাবে। তো এখন মেলা যাওয়ার জন্য রেডি হবো, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেব আজকে কিসের থেকে কিনে আসলাম। ময়নাগুড়ি বাজার থেকে কিনে আসলাম, ওটা তোমাদের সাথে দেখিয়ে দেব, কারণ ওই ড্রেসটা পরেই আমি একটু মেলা যাব। ঠিক আছে, পরে কথা হচ্ছে। তো দুপুরবেলা বাজারে গিয়ে কী আনলাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যে আমার বর নিয়েছে এই গেঞ্জিটা, এই যে এই গেঞ্জিটা, আর আমি নিয়েছি হচ্ছে এই যে একটা টপ। দেখো এই যে একটা টপ নিয়েছি, এটা হচ্ছে, আর একটা নিয়েছি রেফার, এই রেফারটা দিয়ে পরবো। দেখো এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, এটা নিব। তো আজকে যখন পেয়ে গেছি তো নিয়ে নিলাম। দেখো আর এটা পরেই আজকে মেলা যাওয়ার ইচ্ছা আছে, তাই তোমাদের আগে জিনিসগুলো দেখিয়ে দিলাম। আর নিয়েছি এই যে আয়ুষের জন্য একটা চশমা, আর এই যে আমার জন্য একটা মঙ্গলসূত্র। আর এই জিনিসগুলো কেনাতে, যেহেতু এই মলটা নতুন হয়েছে তাই এটা গিফট পেয়েছি, এটা এই কাপের সেটটা গিফট পেয়েছি। তোমাদের সাথে মেলা যাওয়ার সময় আবার কথা হচ্ছে। এখন রেডি হয়ে নিয়েছি দুধের মেলা যাওয়ার জন্য, দেখো এই ড্রেসটা পরে নিয়েছি।
করলাম এটা, তো দেখো কেমন লাগছে, ভালো লাগে ফোন করো। আর এখন যাচ্ছি, এই যে সবাই রেডি হয়ে নিয়েছে, এই যে ওই যে পুষ্কিগুলো রেডি হয়ে নিয়েছে, এই যে মাও রেডি হয়ে নিয়েছে, এই যে বৌদি রেডি হয়ে নিয়েছে, এই যে সোহম ওইদিকে, আয়ুষ আছে, সব যাচ্ছে। এই যে মেলা এসে গেছি, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে মেলা, এইদিকে 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 গেট, গেট তো এই যে এইদিকে, আরে ওই দিক দিয়ে যাওয়া যাবে তো, এখান থেকে কে যাচ্ছে এদিক দিয়ে, এই যে ভূত, এটা হচ্ছে ভূতের মেলা, বাবা ভূত কেমন লাগে, ভয় পাচ্ছ, ভূত দেখে ভয় পাচ্ছ, না 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 ভূতের ছবি নিয়ে নিচ্ছি, এই দেখো নিয়ে নিয়েছি, এই দেখো লোকেই নাই, ব্রেক ডান্স, গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা, কালকে রাতে এসে এত ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি, আর ব্লগটি শেষ করা হয়নি, আজকে সকালবেলা বসে গেছি, ভূতের মেলায় গিয়ে খুব আনন্দ করেছি। আর দেখো ওখানে সব হচ্ছে লটারিতে, মানে দোকানগুলো যে আসছে সব লটারি দিয়ে, ওগুলো ঘষে ঘষে নম্বর মিলিয়ে এই যে এগুলো পেয়েছি, এই যে হাতা 20 টাকা করে, আর এই যে ট্রে, আর এই যে একটা, আর এই যে একটা পেয়েছি, এই 4টা পেয়েছি, আর 80 টাকা গেছে জলে, তো খুব আনন্দ করেছি। আর আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি বাড়ি চলে যাব, মানে বা শ্বশুর বাড়ি চলে যাব,
তো মানে এখানে আজকে ব্লগটি শেষ করছি, আর গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে।